জাপানিজ ল্যাঙ্গুয়েজের জেএলপিটি এক্সাম, যেটা ল্যাঙ্গুয়েজের ওপর, সেখানে N4-এর 6 থেকে 10 কাঞ্জি নিয়ে আলোচনা করব। প্রথমেই মানে গাড়ির কাঞ্জি, যেটা হচ্ছে কার। সো কারের কাঞ্জি লিখার যে বা স্ট্রোক, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথমে এরকম একটা টান, এরপরে মাঝখানের জাস্ট অনুরূপ ওয়েতে টান, দেন একটু নাগাই বা লং, দেন ভার্টিক্যালি ফাইনালিটা। সো এটা হচ্ছে বেসিক্যালি লিখার যে স্ট্রোক বলে জাপানে সেটা। এবং এই কাঞ্জিটা আসলে কী কনসেপ্ট থেকে এসেছে সেটা আমরা এই ফিগার থেকে মোটামুটি বুঝতে পারবো। যেমন জাপানে একদম ইনিশিয়ালি ওদের এই ধরনের হ্যান্ড মানে রিক্সা, যেমন জাপান থেকে উৎপত্তি, জাপানে বেসিক্যালি কোনো মানে ঘোড়ার গাড়ি কিংবা গরুর গাড়ি এগুলো ছিল না। জাপানে ছিল হাতে টানা মানে এই ধরনের গাড়ি বা পুশ করা অথবা পুল করা গাড়ি। তো যেমন একটা ভ্যানের মতো এই গাড়ির কনসেপ্ট হচ্ছে, দেখো যে এই গাড়ির ফর্মেটিং, এখান থেকে একটা গাড়ির কনসেপ্ট বা এই কাঞ্জির কনসেপ্ট আসছে। আবার বলি যে জাপানে ইনিশিয়ালি কোনো ঘোড়ার গাড়ি কিংবা গরুর গাড়ি ছিল না, তারা সাধারণত ছিল হয় ওয়াকিংয়ে অথবা কোনো মালামাল টানার জন্য, মানে হাতে মানুষ মানে পরিবহন করবে, মানে অথবা টানবে অথবা মানে এরকম ঠেলা গাড়ির মতো এই ধরনের গাড়ি ছিল। যার কারণে জাপানের রাস্তাগুলো অনেকটা ন্যারো যদি কম্পেয়ার করি মানে অন্যান্য দেশের সাথে। সো এটার সাউন্ড হচ্ছে এরকম, কোথায় সা, আবার কখনো ক্রুমা, কুরু মা, ক্রুমা। তো আমরা দেখবো যে বিভিন্ন ওয়ার্ডে কীভাবে এই কাঞ্জিটা ইউটিলাইজ হয়। যেমন প্রথমে যদি আসি যে এটা আমরা জানি সা, একটু আগে জানলাম যে গাড়ির কাঞ্জি, কিন্তু এর আগে যেটা যুক্ত করে দিল সেটা হচ্ছে দেন। তাহলে দেনটা কীভাবে, যে প্রথমে এরকম একটা দাগ, দেন এরকম ভার্টিক্যালি, দেন ছোটো দুটো, এটা আবার এরকম, দেন এখান থেকে এটা এরকম। সো এরপরে ক্রম, সো দেন সা। ওভারঅল এই দুইটা কাঞ্জি মিলে তার উচ্চারণটা হলো দেন সা, দ্যাট মিন্স ট্রেন। জাপানে যেটা সবচেয়ে পপুলার যে ট্রাভেল সেটা হচ্ছে ট্রেন, দেন সা। এরপরে আসি জি দ সা, মানে অটোমোবাইল, জি দ সা। সো জি কীভাবে, ঠিক উপরে একটা টান দিলাম দেন এই স্ট্রোক থেকে, জি দ সা। সো এই মাঝখানের এই কাঞ্জিটা একই সাথে এটার উচ্চারণ মোটামুটি দ না জি দ সা, দ এটা হচ্ছে জি, তার মানে জি দ সা। সা হচ্ছে আমরা জানি আগে যে কার বা এটা, তো ওভারঅল জি দ সা এটার অর্থ হচ্ছে অটো মোবাইল। এরপর একটা আসি জি এগেন, এটা হচ্ছে মাঝখানে একটা দেন। তাহলে এটা কীভাবে, স্ট্রোকটা কীরকম এই ফরম্যাটে, তাহলে মাঝখানে এটা হচ্ছে তেন, জি এটা হচ্ছে তেন, তার মানে জি তেন সা, এটা হচ্ছে বাইসাইকেল। জাপান কিন্তু বাইসাইকেলকে একটা যানবাহন বা কার বলে। জি তেন সা, জি তেন সা হচ্ছে বাইসাইকেল। দেন আমরা যদি জানি চো সা জ চু, তাহলে এটু হচ্ছে চু। একটা কাঞ্জি দুইটা মিলে মানে কম্বাইন বা যুগ্ন কাঞ্জি, যেটার স্ট্রোকটা এরকম, প্রথমে ভার্টিক্যাল দেন উপরে হরিজন্টাল, দেন এগেন ভার্টিক্যাল প্যারালালি, দেন এগেন হরিজন্টাল প্যারালালি, একটু টান, দেন একটু বড় থেকে ছোট। দেন এখান থেকে যদি আসি এরকম,
নেচারটা একটু নাগাই বা লং, নাগাই বলে জাপানিজে এটা হচ্ছে লং, তার মানে এটা হচ্ছে চু। আমরা এটা আগেই জানি এটা হচ্ছে সা, আর এটা হচ্ছে জ। জ মানে বেসিক্যালি প্লেস, তাহলে এরকম যেটা কীরকম স্ট্রোক ভাটে গেলে এরকম একটু ইনক্লাইন্ড, দেন উপরে তাহলে এটা হচ্ছে চু সা জ। চু সা জ দ্যাট মিন্স পার্কিং এরিয়া, চু সা জ পার্কিং এরিয়া। এরপর আসি কিউ কিউ সা, কিউ দেন কিউ। সো ফার্স্ট কিউর কাঞ্জিটা হচ্ছে এরকম কম্বাইন কাঞ্জি, এই টোটালটা মিলে হচ্ছে কিউ, দেন এগেন কিউ এখানে, একটু লম্বা এখানে। সো কিউ কিউ সা এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি যে যানবাহন, কিউ কিউ সা ইমার্জেন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সি, এটা হচ্ছে তড়িৎ বা তাড়াতাড়ি যেটা আর কি। সো কিউ কিউ সা এটা হচ্ছে অ্যাম্বুলেন্স। দেন আমরা যদি আসি ক্রুমা ইসু, ক্রুমা আমরা আগেই জানি এটা হচ্ছে হিরাগানা ই, এটা হচ্ছে সু। সো ক্রুমা ইসু দ্যাট মিন্স হুইল চেয়ার, হুইল চেয়ার ডিজেবল পার্সনদের জন্য যে চেয়ার মানে হুইল চেয়ার, যাকে বলা হয় ক্রুমা ইসু। এরপর এরপর নেক্সট কাঞ্জিতে এনফোর লেভেলের কাঞ্জি নাম্বার সেভেন, যার বেসিক অর্থ যেটা হর্স মানে ঘোড়া। সো ঘোড়ার কাঞ্জিটা আসে সাধারণত অনুরূপ ঘোড়ার শেপ থেকে, সো এখানে আমরা জাস্ট মিলিয়ে নিলে হবে। সো কাঞ্জি লেখার স্ট্রাকচার যেরকম, প্রথমে ভার্টিক্যাল দেন হরিজন্টাল দেন এগেইন প্যারালাল ভার্টিক্যাল দেন প্যারালাল হরিজন্টাল দেন এগেইন লম্বা একটু একটু এদিকে অ্যাঙ্গেল করে দেওয়া, দেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। সো উচ্চারণটা যেরকম বা তোমা উমা, উমা বা উমা, এই দুই ধরনের সাউন্ড এখানে থাকবে। সো আমরা এই কাঞ্জি দিয়ে যেসব শব্দ তৈরি করতে পারি সেগুলো একটু দেখে নিব অর্থসহ। আমরা প্রথমে আসি কোমা, ক উচ্চারণ ক, এটা আমরা জানি যে ক একটু লং টান, ক মা ক মা মানে স্মল হর্স, এটা জানি। উমা এটা হচ্ছে উমা, তার মানে এটা হচ্ছে ক, এটা হচ্ছে ছোটদের কাঞ্জি। সো ক উমা ক মা ক মা এরকম, সো এটা হচ্ছে স্মল হর্স। সো লেখার নিয়মটা এরকম যে এরকম খুব সহজ, সো ক উমা, সো এটা আমরা আগেই জেনেছি কীভাবে লিখতে হয় স্ট্রোকে। সো উমা ক মা স্মল হর্স। সো এরপর আসি উমা, ক আর গ, এই উচ্চারণটা দুই ধরনের আছে, এটা হচ্ছে গ, এটার উচ্চারণ ক হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে গ। সো উমা গ ইয়া, ইয়া মানে যেটা হচ্ছে ফিক্সড, ইয়া মানে ফিক্সড প্লেস এর মতো। সো কান্তি রেস্ট্রাক্ট হচ্ছে এরকম উমা গ ইয়া, উমা গ ইয়া মানে উচ্চারণ যেটার অর্থ হচ্ছে স্টাবল, স্টাবল উমা গ ইয়া। এরপরে যদি কাঞ্জিতে আসি হচ্ছে বা মানে উমা অথবা বা, সো এটা এখানে উচ্চারণ হবে বা। আমরা এই ক্রুমার কাঞ্জি আগেই জানি যেটার উচ্চারণ ক্রুমা অথবা সা আছে, সো বা সা, এই বাসার
সাউন্ড হচ্ছে যেখানে সেটার হবে অর্থ হবে হর্স ড্রন ক্যারিজ বা ঘোড়ার গাড়ি, বাসা, বাসা মানে ঘোড়া দিয়ে যে টানা যে গাড়ি সেটা হয়তো ঘোড়ার গাড়ি, বাসা। নেক্সট জ বা, এটা হচ্ছে জ, এটা উচ্চারণ হচ্ছে বা, তার মানে জটা কীরকম এরকম উপর থেকে নিচের দিকে এখানে এইরকম, দেন লম্বা একটা টান, দেন আর একটু ছোট একটু ভার্টিক্যাল একদম নিচ পর্যন্ত, দেন লেফট অ্যান্ড রাইট। সো জ বা, জ বা মানে একটু লং টান, জ বা মানে হর্স ব্যাক রাইডিং, হর্স ব্যাক রাইডিং মানে ঘোড়ার উপরে চড়া, জ বা। দেন যদি আসি নেক্সট কেই বা মানে হর্স রেসিং, কেই বা। সো এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, দুটো পরে একই রকম, এটা হচ্ছে একটু শর্ট টান, এরপর এগেন অনুরূপ ওয়েতে এটা হবে একটু লং টান, মানে এটার চেয়ে এটা একটু লং হয় সাধারণত। সো এটা হচ্ছে কেই, উচ্চারণটা হচ্ছে কেই, কেই, এটা হচ্ছে বা, তার মানে কেই বা মানে হর্স রেসিং, হর্স রেসিং, কেই বা, কেই বা। তারপর আসি বাঁকা মানে ফুল, বা কা মানে ফুল, সো বাঁকা এরকম, বা কা বাঁকা, তাহলে এটা কিরকম এরকম একটা দাগ প্রথমে, দেন দুইটা প্যারালাল, একটু লং, এটা হচ্ছে এটা একটু লং, বাঁকা, তার মানে বাঁকা হচ্ছে ফুল, বোকা মানে ফুল, বাঁকা, বাঁকার মিনিং হচ্ছে ফুল। এরপরে নেক্সট কাঞ্জি, কাঞ্জি নম্বর 8 জেএলপিটি এক্সামের, যেটা হচ্ছে স্টেশন। স্টেশনগুলো আগে যেরকম জাপানে, আগেও বলেছিলাম জাপানে ইউজুয়ালি প্রথম থেকে ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি ছিল না, তবুও তারা স্টেশনে যাওয়ার জন্য তারা কোনো না কোনো মানে যান অর্থাৎ পরিবহনের জন্য, কোনো মালামাল পরিবহনের জন্য কোনো না কোনো যন্ত্র মানে ইউজ করতো, তো সেটা তারা অর্থে ইউজ করছে মানে ঘোড়া। সো খুবই কম ইউজেবল ছিল, তো সেখান থেকে তারা স্টেশনের কল্পনাটা আসে, সে মানে কোনো যন্ত্র থেকে মালামাল পরিবহন করা যন্ত্র দিয়ে, ঘোড়া দেন হচ্ছে হিউম্যান মানুষ। সো প্রথমে ঘোড়ার, তারপর হচ্ছে একটা মানুষ যে সাধারণত পিঠে কোনো জিনিস নিয়ে স্টেশনে যায় সেটার একটা মানে রূপকর্থে সেরকম আর কি। সো সেটা হচ্ছে স্টেশন, প্রথমে ঘোড়া অ্যান্ড মানুষ কোনো জিনিস ঘোড়া থেকে ক্যারি করে স্টেশনে নিয়ে যাচ্ছে। সো সাউন্ড হচ্ছে সাধারণত একই, একই, একই মিন্স হচ্ছে স্টেশন ডিরেক্টলি। তো এখানে কিছু আমরা ওয়ার্ড দেখব, যেমন টোকিও একি, টোকিও স্টেশন, টোকিও মানে উচ্চারণ, ত এর সাথে এটার উচ্চারণটা একটু লম্বা। সো আমরা আবার আসি কীভাবে লিখতে হবে, দেন একদম শুরু থেকে নিচ পর্যন্ত, তার মানে এটা হচ্ছে ত, এটা হচ্ছে কিও, কিও একটু লম্বা এইটার উচ্চারণটা, ত কিও একি মানে টোকিও স্টেশন, টোকিও আমরা সাধারণত বলি, ওরা বলে ট এর চেয়ে কিউটা একটু লম্বা, টোকিও স্টেশন। দেন এগেন আসি যে একি, এটা সো একির এটুকু সাধারণত স্ট্রোকটা এরকম। সো এটার আমরা আগেই জানি,
সো একই এটাকে বলে ইন ইন এটার উচ্চারণ হচ্ছে ইন সো ইনটা এরকম কোনো মানুষ মানে যে চার্জে থাকে তাকে ইন মানে এই কাঞ্জি দিয়ে বোঝানো হয় তার মানে একই ইন অর্থাৎ স্টেশনের চার্জেরত যে ব্যক্তি তাকে বোঝানোর অর্থে তার মানে একই ইন মানে স্টেশন স্টাফ একই ইন স্টেশন স্টাফ একই এটা হচ্ছে মায়ে মায়ে মানে হচ্ছে একদম ফ্রন্টে মায়ে একই মায়ে এখানে কিন্তু একটু টান আছে সো এরপর এটা এখানে একটু নিচে একটু টান হবে সো টোটাল হচ্ছে মায়ে মা মায়ে সো একই মায়ে ইন ফ্রন্ট অফ স্টেশন ইন ফ্রন্ট অফ স্টেশন দেন নেক্সট কাঞ্জি কাঞ্জি নম্বর 9 সেখানে কাঞ্জিটা হচ্ছে কোম্পানি অথবা শিরিন কোম্পানি মানে কোম্পানি বলতে বাংলাদেশে আমরা যেরকম কোনো কোম্পানি বোঝায় সেরকম অথবা শিরিন অর্থে শিরিন মানে উপাসনালয় জাপানে সেখানে প্রচুর মানুষ জমায়েত হয় আবার কোম্পানিও বলতে এরকম যে সকালবেলা প্রচুর মানুষ জমায়েত হবে সারাদিন কাজ শেষ আবার বিকেলে ফিরে আসবে শিরিনও এরকমই সারাদিন প্রচুর মানুষ প্রার্থনা করতে জমায়েত হয় এবং বিকেলে ফিরে আসে সো এই কনসেপ্ট থেকে তারা এইভাবে করেছে যে কোম্পানি সেটার কনসেপ্টটা যে কোম্পানিতে এন্ট্রি করতে কোনো খাবারের উপকরণ কোনো জিনিসের উপর রাখা তেন এদিকে লাইটিং করা একটু সো শিরিনের যে আবির্ভাব শিরিন বা উপাসনালয় যেরকম সেই কনসেপ্ট থেকে তারা নিয়েছে সো যেটার সাউন্ড হচ্ছে এরকম সা হচ্ছে ইয়া শির দুইটা উচ্চারণ আছে সা অথবা ইয়া শির সো আমরা এর থেকে কিছু ওয়ার্ড দেখব যেমন কাই সা সা আমরা আগে জেনেছি সে কাই সো কাইয়ের উচ্চারণটা মানে স্ট্রোকটা হচ্ছে এরকম কাই এবং সায়ের স্ট্রোক হচ্ছে এরকম নিচের টানটা একটু বড় উপরের এই দাগের চাইতে সো কাই সা ডিরেক্টলি কোনো কোম্পানি সা মানে কোম্পানি আর কাই মানে হচ্ছে মিটিং প্লেস মানে কোম্পানি একটা জায়গা যেখানে সবাই যায় মিট করতে বা কোনো কাজ করতে সেই অর্থে কাই সা দেন যদি এটার উল্টাভাবে উচ্চারণ আবার করি যেমন সা কাই কাই সা সাটা আগে চলে আসছে এটা হচ্ছে সা আর এটা হচ্ছে কাই সাকাই সাকাই মানে হচ্ছে সোসাইটি সোসাইটি সাকাই দেন আমরা যদি আসি যে কোম্পানি প্রেসিডেন্ট সা চ মানে হচ্ছে হেড মানে এটা তার এটা হচ্ছে প্রথমেই ভার্টিক্যাল দেন হরিজন্টাল প্রণালী দেন লম্বা একটা হরিজন্টালি এদিকে ভার্টিক্যালি দেন একটু ইনক্লাইন্ড দেন এই অর্থে এরকম সো সা চ চ চ মানে সাধারণত চিফ সা মানে কোম্পানি তার কোম্পানির চিফ মানে জাপানে বলা হয় কোম্পানি প্রেসিডেন্ট সাচ কোম্পানি প্রেসিডেন্ট তারপর আসি জিন যা মানে শিরিন এটা আমরা আগেই জানলাম এটা যা উচ্চারণ কিন্তু এটা হচ্ছে জিন জিন প্রথম লেখাটা অনুরূপ এবং সেকেন্ড লেখাটা হচ্ছে এরকম সেকেন্ড স্ট্রোকটা সো এটা মিলে হচ্ছে জিন 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 যা জিন যা উচ্চারণটা এটা হচ্ছে শিরিন বা প্রার্থনালয় জাপানে দেন যদি আসি এটা সাকাই এটা হচ্ছে গাকু গাকু মানে হচ্ছে অসাধারণত বোঝায় কোনো স্কুল গাকু তো এখানে আমরা ইউজ করতেছি যে সাকাই গাকু সোসায়োলজি মানে কোনো স্টাডি রিলেটেড সোসায়োলজি সাকাই গাকু মানে সোসায়োলজি
এরপর যদি আসি সাকাই, প্রথমটা ঠিক আছে, সাকাই হচ্ছে কি সু, সু এরকম সু, সুগি হচ্ছে সুগি, সাকাই সুগি মানে সোশ্যালিজম, মানে সোশ্যালাইজেশন যেটা সোশ্যালিজম, সাকাই সুগি, তার মানে সু হচ্ছে এরকম, সুকে প্রধান অর্থে বোঝানো হয় সু, সু অ্যান্ড গি, একটু কাঞ্জিটা কমপ্লেক্স, আই হোপ যে প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রথমে এরকম লম্বা, মাঝখানাটা একটু ছোট, উপরটা একটু লং, মাঝখানাটা তার চেয়ে একটু ছোট, নিচেরটা সবচেয়ে বড়, তিনটার মধ্যে আর কি। দেন এখানে ইনক্লাইন্ড একটা দাগ হবে, এখানে মাঝখানে প্রথমে এরকম একটা দাগ, দেন উপর থেকে একটু বাঁকা করে ওখান থেকে একটু ইনক্লাইন করে, দেন এখান থেকে একটু ইনক্লাইন করে এখানে উঠাই দিব, এখান থেকে একটু নামাই দিব, দেন এটা, সো এটা হচ্ছে গি। সাকাই সুগি সোশ্যালিজম। দেন আছে শশা, স দেন সা, ট্রেডিং ফার্ম বা বাণিজ্যিক যে ট্রেডিং, ট্রেড ফার্ম যেটা, শশা তাহলে স কীভাবে করতে হয়, জাস্ট এরকম, দেন এখানে ভার্টিক্যাল, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যান্ড ইনক্লাইন্ড, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, দেন একটা বক্সের মতো বক্স। সো স উচ্চারণটা একটু টান আছে যেহেতু এটা নাগাই, শশা শশা, ট্রেডিং ফার্ম। নেক্সট কাঞ্জি, কাঞ্জি নাম্বার 10 জেএলপিটি এক্সামের, এটা হচ্ছে স্কুল, স্কুল অর্থে তারা এই ধরনের একটা কাঞ্জি ব্যবহৃত করে। প্রথমে গাছ, গাছের পাশে একটা বিল্ডিং এবং সেখানে কোনো টিচার, সো ওভারঅল কনসেপ্টটা হচ্ছে তাদের স্কুল। যেমন আগে হয়তো জাপানের এরকম ছিল যে কোনো গাছের মানে কোনো এরিয়াতে বড় কোনো গাছ আছে, সেখানে পাশে বিল্ডিং আছে, অর্থাৎ স্কুলে সাধারণত গিয়ে থাকে চারপাশের সারি সারি গাছ থাকে, এটা জাপানেও আছে, সেখানে স্কুলের হেড বোঝানো হয় যে এটা পার্সনকে। সো ওভারঅল মিলে স্কুল, সেটার কাঞ্জি স্ট্রাকচার যেরকম, প্রথমেই হরিজন্টাল একটু দাগ, দেন ভার্টিক্যাল লং, দেন লেফট অ্যান্ড রাইট, রাইটটা একটু ছোট, লেফট একটু বড়, এগেইন উপর থেকে একই হাইট থেকে, দেন একটু লম্বা, লেফট রাইট এগেইন লেফট, ক্রস দিয়ে এগেইন রাইট। সো এটা হচ্ছে উচ্চারণটা, সাধারণত ক ক উচ্চারণটা ক, সো এটা হচ্ছে কি গাক্কো, গাক্কো মানে স্কুল, ওভারঅলটা সে গাক্কো, এর আগেও আমরা দেখেছি তারপরে হচ্ছে এখানে তার উচ্চারণটা হচ্ছে টোটালি গা, তারপরে হচ্ছে ক, কয়ের একটু লং, ক, তার মানে এই যে যেটা মাঝখানে ছোট আকারে দেয় সেটা শুনতো ডাবল উচ্চারণের জন্য, যেমন গা ক, এই দুইটার কনজাংশন, গা ক মাঝখানে যদি এরকম থাকে তাহলে গা ক মানে ডাবল ক হয়ে যাবে, এখানে গা ক মানে এটাকে বলে স্কুল, গা ক স্কুল। জাপানে সাধারণত স্কুল তিন ধরনের আছে, ছোটদের, জুনিয়রদের এবং বড়দের, তারপরে বিশ্ববিদ্যালয়, সো ওদের স্কুল তিনটাই আলাদা। মানে তারপরে আসি, যেমন ক ক মানে হাই স্কুল, ক ক মানে হাই স্কুল, হাই স্কুল মানে এটা কাদের, এটা হচ্ছে ক ক মানে বড়দের, মানে হাই স্কুল, হাই স্কুল মানে আমাদের কলেজদের সমান, হচ্ছে বড়দের ক ক ক ক ক ক মানে হাই স্কুল, ক ক মানে হাই স্কুল। একটা হচ্ছে সো গাক্কু মানে জুনিয়র, এটা হচ্ছে চু গাক্কু মানে মিডল, আর হচ্ছে ক ক মানে হাই স্কুল, সো তিন ধরনের স্কুল ওদের। দেন আসি চু গাক্কু মানে জুনিয়র হাই স্কুল, চু তার মানে এটা হচ্ছে এরকম,
চু মানে একটা বক্সের মাঝখানে লম্বা একটা নিচে দাগ, দেন স্ট্রেং যদি এরকম হয় চু ঘাক্ক মানে জুনিয়র হাই স্কুল, চু ঘাক্ক জুনিয়র হাই স্কুল। দেন এবার এলিমেন্টারি একদম প্রাথমিক যেটা স গাক্ক, তার মানে সটা হচ্ছে এখানে স এরকম, তার আমরা বাকিটা জানি গাক্ক মানে সিমিলিয়ার স গাক্ক, স গাক্ক মানে এলিমেন্টারি স্কুল। এবার স্কুলের যে প্রধান সেটা হচ্ছে তাহলে কী হবে, এটা সাউন্ডটা তখন চ হয়ে যায়, ক হয়ে যায়, ক এটা হচ্ছে চ, ক চ মানে প্রিন্সিপাল, ক চ মানে প্রিন্সিপাল। চটা আমরা আগেও শিখেছি কোম্পানির প্রেসিডেন্ট বা এর ক্ষেত্রে সিমিলিয়া চ। আগে ছিল কি সা চ মানে কোম্পানির প্রেসিডেন্ট, এবার হচ্ছে ক মানে হচ্ছে স্কুল, সো ক চ মানে প্রিন্সিপাল, ক চ প্রিন্সিপাল মানে স্কুলের যিনি প্রধান। তারপর হচ্ছে স্কুল বিল্ডিং, তাহলে ক সা, ক দেন হচ্ছে সা, সা মানে কি বিল্ডিং, ক সা, ক সা মানে স্কুল বিল্ডিং, ক সা স্কুল বিল্ডিং, ক সা, ক সা এখানে কোনো লং সাউন্ড নাই, ক সা। দেন ক কা, ক কা, ক অ্যান্ড কা, প্রথমে হাফ দেন এটুকু দেন এগেন এরকম, ককা মানে স্কুল সং। তাহলে বিভিন্ন এইজে অর্থাৎ বিভিন্ন ক্লাসে বিভিন্ন সং আছে, ককা মানে স্কুল সং, ককা মানে স্কুল সং। সো ছয় থেকে দশ পর্যন্ত কাঞ্জি এখানেই শেষ, আশা করি এইভাবে শিখলে উপকার আসবে। এরকম N4 লেভেলের কাঞ্জি প্রায় 150 মতো, মানে অর্থাৎ N5-এর কাঞ্জি তো জানতেই হবে প্লাস N4-এর আরও 150-টি কাঞ্জির মতো জানতে হবে, মানে 150-টার মতো, দেন তাহলে N4 লেভেল উত্তীর্ণ হওয়া যাবে।